গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভেজের হ্যাপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালো লাগে। তো এখন ঘুমোতে বাজে সকাল 8টা, আর আজকে আমাদের খুব সকাল সকাল ঘুম ভেঙেছে, তাই তো বাবু? কটার সময় আমি সকাল 10টার সময় উঠি। তিথা আজকে 8টার সময় উঠেছে। আর সত্যি কথা বলতে কি, মানে সবসময় বলে না একজন কত বন্ধু দেখে বড় হলে তো আমরা 8টার সময় উঠেছি, এখন 10টা বাজেনি, এখন ঘুরতে বাজে 8টা 10। তো বাবা, আর এই যে আমার নাকের এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা ফুসকুড়ি মতো হয়েছে, মানে জ্বর ঠোঁটে না কি আমি জানি না, এত ব্যথা, মনে হচ্ছে জীবনটা পুরো বেরিয়ে যাচ্ছে। এখানে হাতই জাস্ট হাত দিতে পারছি না, মুখে কোনো ক্রিম মাখবো কি একটু ফেস ওয়াশ দিয়ে ডলার সময় এইটুকুনি জায়গা আর কি বাদ দিয়ে করতে হচ্ছে, এত পরিমাণে ব্যথা। এদিকে দেখো এখনো মশাই টাঙানো আছে, ঘর বারান্দা কিছুই ঝাড়ু দেওয়া হয়নি, তো গুছিয়ে নি, তারপরে আবার তোমাদেরকে ফোন মানে ফোন করছি, কি বলছি কিছুই নেই, এসেছে একজনের কল, তো তার জন্যই আর আমার ভিডিওর মেন কার্টুন চরিত্রে হচ্ছে ত্রিধা। তো ত্রিধার যে কখন কি মনে হয় তার কোনো ঠিক নেই, কখন আমার সাথে সংসারের কাজে হেল্প করছে, কখন পড়ছে, কখন দুষ্টুমি করছে, মানে ও কখন যে কি করে ওর সেটা খামখেয়ালি পড়া। মানে পাঞ্জাবে ওর ইউকেজির এক্সাম কমপ্লিট হওয়ার পর থেকে তো ওর পড়ায় এমন ঢিল পড়েছে, সেই পড়াটা এখনও পর্যন্ত ভালোভাবে স্টার্টিং মানে স্টার্ট করেনি। ওর পাপা চলে যাওয়ার পর থেকে মানে মোটামুটি পড়াশোনাটা শুরু হয়ে গেছে, কিন্তু সেইভাবে জোর তার দিয়ে পড়াশোনাটা শুরু হয়নি। তো আমি ভাবছি ওকে একটা টিউশন দিয়ে দেবো, কারণ ও আমার কাছে ভীষণই বদমাইশি করছে, যদি আমার কাছে পড়ে ক্লাস 1-2টা আমি পড়াতে পারবো, কিন্তু ওর একটু দুষ্টুমিটা বেড়ে গেছে, মানে সেটা শুনছে না, আমার কাছে পড়তে চাইছে না, তো তার জন্য ভাবছি আমি একটা টিউশন দেবো। আর এই বেডশিটটা আমি অনলাইন থেকে অনেকদিন আগেই নিয়েছিলাম, বেডশিটটাই গোলাপগুলো এত সুন্দর, আমি তোমাদেরকে পুরো বিছানা চাদরটা পাতার পরে একবার দেখাবো, মানে চাদরটা এই জন্য, এই রোজগুলোর জন্যই আর কি চাদরটা পছন্দ করেছিলাম। চাদরের মেন সমস্যাটা হচ্ছে চাদরটা হচ্ছে পলিকটনের, মানে পুরোপুরি কটনের না, কটনের চাদর হলে ভালো হতো, তো পলিকটনও খুব একটা খারাপ না। অনেকে বলে যে এই চাদরগুলো নাকি ভালো না, কেনার পরপর বলছিল ছিঁড়ে যায়, কিন্তু আমি তো মোটামুটি 3 বছর হয়ে গেল নিয়েছি, 3 বছর 3.5 বছর, তো একভাবেই তো মানে একভাবে বলতে কি মাঝে মধ্যে, আর আমি এমন একটা যে মানে আমার ঘরে যত চাদর থাকবে সবই আমাকে পাততে হবে। তো দেখো এবার তোমাদেরকে দেখায়, দেখো কি দারুণ লাগছে না দেখতে, আমার কিন্তু এই ফুলগুলোর জন্যই খুব পছন্দ হয়েছিল। তো চলো বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন মুড়ি খাওয়ার জন্য কিছু বানাতে চলে এলাম। তো দিদা বললো মা আজকে একটু পেঁয়াজি বানাও, আর পেঁয়াজিতে মুড়ি খেতে তো বেশ ভালোই লাগে, আজকে সকালে মুড়িই খাবো, কালকে খিচুড়ি বানিয়েছিলাম, আজকে আর খিচুড়ি বানাবো না, কারণ আমিও একটু মোটু মোটু হয়ে যাচ্ছি, সুতরাং দুবার মানে 3 বার করে ভাত খাওয়াটা তো একদমই উচিত না, তো ওই জন্য 2 বার ভাত খাই, মানে দুপুরের ভাতটা ভালোভাবেই খাই কিন্তু রাতেরটা খুব হালকা করেই খাই। তো এই যে দিদা এখন আমার পেঁয়াজিগুলো ভাজতে আমাকে হেল্প করছে, ওই যে বললাম মানে আমার ভিডিওর মেন চরিত্রে ও, মানে যেখানেই আমি যাই না কেন ও ঠিক থাকবেই, সেটা রান্না করাই হোক, বাসন মাজাই হোক, কাপড় কাচাই হোক, যেটাই হোক না কেন। তো দেখো পেঁয়াজিগুলো ভাজা অর্ধেক হয়েছে, আর এই কটা ভাজলেই আর কি ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রথমবারটা ভেজে আমি একটা খেলাম, মানে হালকা আছে ভাজি, ভিতরটাও বেশ সুন্দর হয়েছে আর উপরটাও একদম মুচমুচে। তো যাই হোক, জামাকাপড়গুলো ভাবলাম বাইরের থেকে কেচে দিয়ে, আজকে অনেক জামাকাপড় ছিল, তো বাথরুমে কাচতে একটু সমস্যা হয়, মানে জলটা এদিক ওদিক ছিটকে যায়, আর এখানে বেশ আশার চাষা দিতে পারি। আমার নখগুলো সবগুলো এত সুন্দর বড় বড় হয়েছিল, আমি 2-1 দিনের মধ্যে ভাবছিলাম সেভ করবো, আজকে দেখো এই কাঁচাকুচো করতে গিয়ে পুরো এই কেরি আঙুলের নখটাও ভেঙে গেল, তার সাথে এই যে এই নখটাও ভেঙে গেল, আমার কি কষ্ট হচ্ছে, এবং কত করে কষ্ট করে স্বাদের নখগুলো আমি করেছিলাম, আর কালকে মোচা কেটেছি বলে দেখো আমার নখগুলো কেমন কালো কালো হয়ে গেছে, এই যে সব কালো কালো হয়ে গেছে, সবাই হয়তো ভাববে দিদি তোমার নখে কত ময়লা, কিন্তু এগুলো ময়লা না, কালকে মোচা রাত্রিরে বানিয়ে রেখেছিলাম, তাও তো উঠে গেছে, লেবু দিয়ে ঘষে 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 উঠে গেছে, কত দুঃখ, আমার নখটা ভেঙে গেল, কাঁদবো কিন্তু মানি, এবার আমাকে সবগুলো এই মাপে করে ফেলতে হবে, এটা 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 এটা, নাহলে ভালো লাগবে না দেখতে, কি আর করা যাবে। তো যাই হোক, জামাকাপড় মেলে স্নান টান করে চলে আসলাম রান্না করতে, একটু বেলাই হয়ে গেল, আর আজকে মোচা রান্না করব, এর আগের দিন মোচাটা এনেছিলাম, তো রাতে কেটে রাখতে ভুলে গেছিলাম বলে পরের দিন রান্না করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে মোচার বড়া করে আর কি আলু দিয়ে দম করব, এটা আমার ভীষণ ভালো লাগে, মানে আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শেখা, সত্যি একদিন কেউ বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে।
তো মোজাটাকে সিদ্ধ করে নেওয়ার পরে লবণ হলুদ আর মটরের ডাল বাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে মিক্সিতে বেটে নিয়েছি ওটা দিয়ে বেশ ভালো করে মেখে একদম মানে মোচার যেমন চপ হয় আর কি চপের মতো চ্যাপটা চ্যাপটা করে ওরকম করে ভেজে নেবে। আমি সাইডে তোমরা দেখতে পাচ্ছ আমি বড়াগুলোকে সব ভেজে নিয়েছি, কিচ্ছু না, কোনো মোচার বড়াগুলো যখন ভাজবে তখন কিছুই দেওয়া দরকার নেই, তার মধ্যে শুধু লবণ হলুদ মোচাটাকে সিদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে যাতে গোটা গোটা হয়ে না থাকে বেশি, মানে একটু হালকা করে হাত দিয়ে দেখলেই তো আমি কেমন মুশকিয়ে নিয়েছি। আর মটরের ডাল বাটা ওর মধ্যে দিয়েছি, তাহলে চপটা করতে একটু সুবিধা হবে। তো যারা মোজার চপ মানে ভাজা খাবে মনে করবে তারা একটু কড়া কড়া করে ভাজবে, তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। আর যদি চপে দেওয়া হয় তাহলে খুব একদম লাল লাল করে না ভাজলেও হবে, মিডিয়াম যেমন ভাজার দরকার আর কি। তো তারপরে তেলের মধ্যে তোমার জিরে ফোড়ন দিয়েছি আর আলুটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। তারপরে একদম রুটিন মশলা যেটা হয় আর কি, আদা জিরে রসুন দিতে হবে, এটার মধ্যে অবশ্যই রসুন দিতে হবে, রসুন না দিলে ভালো লাগবে না। আদা জিরে রসুন লঙ্কা সব একসঙ্গে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, মানে যেমন করে আর কি মাংস রান্না হয় সেম টু সেম ওরকমভাবেই রান্না করতে হবে। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা আর তার সাথে একটু ধনে পাতা দিতে হবে, সত্যি মানে এত সুন্দর লাগে না খেয়ে দেখো সত্যি। মানে মোচা তো আমরা নর্মালি ছোলা ভিজে দিয়ে এরকমভাবে আলু টালু দিয়ে তো এরকম করে রান্না করি, কিন্তু মোচা চপ করে বড়া করে এরকম করে কিন্তু আমি জানি না অনেকে বানায় কি না, কিন্তু এটা আমি আমার মায়ের কাছ থেকেই দেখে শিখেছি। তো যাই হোক, এবার লবণ হলুদ একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে জলটা ঢেলে দেবো। আর আজকে দুপুরে না বেশি কিছু রান্না করব না, কারণ উপরে দিদিভাইও আবার তরকারি টরকারি দিয়ে গেছে, তো এবার আমরা তো দুজন মানে মা আর মেয়ে এখন, তো ওই জন্য তিথা তো খুব একটা বেশি তরকারি খায় না, কারণ তিথা তোমার ওর মানে অল্প তরকারিতে ওর খাওয়া হয়ে যায়। যত কিছু রান্না করি আমি বরঞ্চ বেশি 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 করে আর কি খেয়ে শেষ করে নিই, একা থাকলে যেটা হয়। আর আমি মনে মনে ভাবছি এবার যখন আমি একা থাকবো আর কি একটা ছোট কড়াই কিনে নেবো রান্না করার জন্য, কারণ দুজনের রান্না করা আজকে অবশ্যই একটু বেশি করে করছি আর কি, তো দুজনের রান্না করার জন্য এত বড় একটা কড়াই আমার মনে হয় যেন ঠিকঠাকভাবে মানায় না, বেশি বড় হয়ে যাচ্ছে কড়াইটা। তো দেখি আজকে যদি বিকালের দিকে একটু ঘুরতে যাই কিংবা যদি মনের মতো মানে ইচ্ছা আছে একটু মলে যাওয়ার, তো দেখবো যদি ভালো মতো কিছু পাই তাহলে নিয়ে নেব আর কি। তো দিদিভাই দিয়ে গেছে চাল কুমড়োর তরকারি, চাল কুমড়ো দিয়ে ডাল বাটার একটা তরকারি আর তার সাথে হচ্ছে তোমার ডুমুর ভাজা আর একটা ডিম, আমি তিথার জন্য ডিমের অমলেট করেছিলাম, আমি আজকে ডিম টিম খাবো না। আর গন্ধভাজালি পাতার বড়া, তো এইগুলো গন্ধভাজালি পাতা অনেকেই চেনো, তো ওই পাতা দিয়ে ডালের আর কি বড়া করে করেছে। গন্ধভাজালি পাতা খাওয়া ভীষণ ভালো, যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের জন্য ভালো। আর আমি এখানে চারটে মোচার বড়া যেগুলো আর কি ভাজা রেখে দিয়েছি, এগুলো ভাজা খাবো বলে। আর তিথার তো আজকে মোচার বড়া খেয়ে ভীষণ মানে পছন্দ হয়েছে, বারবার বলছে মা এটা মোচার বড়া কী সুন্দর লাগছে, মোচা খেতে এত সুন্দর হয় মা, তো বারবারও বলেই যাচ্ছে। আর এটা হচ্ছে যেটা আমি রসাটা করেছিলাম আর কি, তো আর একটু ঝোলঝোল করলে ভালো হতো, কিন্তু বড়াটাতে ঝোলটা পুরো টেনে নিয়েছে, আমি বুঝে উঠতে পারিনি। তো এখন রেডি হয়ে একটু যাচ্ছি, মানে দিদিভাই একটু কেনাকাটা করতে হবে, তো বললো চলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম, হুটোপাটা করে রেডি হয়ে আর কি সন্ধ্যা লেগে গেছে, এখন আসলাম। তো আমরা এসেছি লাল দিঘির কাছে যে বিশালটা আছে বহরমপুরে, যারা এখানকার আছো তারা সবাই চিনবে তার জন্য না, তো ওটাতেই এসেছিলাম। তো এখানে এসে যেহেতু আমার মেন ফোকাসটা বাসনের দিকে ছিল, তো বাসনপত্রের দিকেই চলে এসেছি আর কি। তো এখানে এসে তোমার যেটা দেখলাম, আমার একটা কড়াই আর একটা চাটুনি আর ইচ্ছা ছিল, কিন্তু কড়াইয়ের দাম এত বেশি, মানে আমি দোকান থেকে কিনলে হয়তো মানে মোটামুটি 1 কিলো ওজনের একটা, 1 কিলো তো অত বড় কড়াই আমি নেব না, তো যাই হোক আমি দোকান থেকেই নিয়ে নেব। আর টুকটাক দু একটা জিনিস, বলে না মেয়ে মানুষের কেনার কোনো শেষ নেই, মানে কিছু কিনবো না বলেও আমার হয়তো মোটামুটি 600-700 টাকার উপরে হয়তো বিল হয়ে মানে গেছে অলরেডি এখন যা যা নিয়েছি। তো চলো, আমরা একটা গ্রুপ এসেছিলাম, মানে 4-5 জন মিলে একসাথে এসেছিলাম, তো যে যার যার মতো আর কি কেনাকাটা করতে ব্যস্ত, তো সবাই এখন কেনাকাটা করছে আর আমি চলে যাবো বিল মানে বিল করতে। তো বিলের লাইনটাতে এখন প্রচুর ভিড় আছে, তো এই দেখো এটা হচ্ছে আমার বাস্কেটটা, তো আমার বাস্কেটের মধ্যে এই দেখো কত কিছু নিয়েছি, এগুলো সব তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন বিল করছি, তো বিলটাও আমার মোটামুটি হয়ে গেল, আর আমি যে বলেছিলাম না 600-700 টাকা হবে, এই দেখো আমার বিল হয়েছে 670 টাকা, তো এই হয়েছে আমার বিল। তো চলো বাড়ি। ইউ গাইস, তো আজকে আমি শপিং মলে গিয়েছিলাম, আর শপিং মল থেকে কি কি নিয়ে আসি চলো তোমাদেরকে দেখাই। তো এই যে শপিং মলে পুডলি, মা পুডলি তার হতো পুডলি,
ও বাবা, ও মা, পুতলিটা ধরো, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আইসক্রিম করা। তোমরা তো জানো আমাদের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজ থাকলে সারাক্ষণ আমি আইস খাই। আজ এই যে এটা নিয়েছি, দেখতে দাও, এই যে আর এই কেকটা, অরেঞ্জ তো দেখতেই পেলে দিদারানী ফরফর নিয়ে একদম একদম ফরফর করতে 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 কত কিছুই তোমাদেরকে বলে দিল। আর এখন আমাকে জামাটা পর্যন্ত চেঞ্জ করতে দেয় না, পুরো পাগল করতে দিয়ে মানে পাগল করে দিচ্ছে। তুমি ফ্রিজের মধ্যে আগে আইসক্রিমগুলো জমিয়ে দাও, আগে আইসক্রিমগুলো জমিয়ে দাও। তো আমি এটা ভালো করে কস ব্রেক দিয়ে ধুয়ে মানে ভালো করে পরিষ্কার করলাম, যেহেতু এগুলো প্লাস্টিকের তো ওই জন্য বাইরে পড়ে বাইরে থাকে, যেহেতু একটু ধুয়ে নেওয়াই ভালো। তো ভালো করে ধুয়ে টুয়ে এখন যে লিচি ড্রিঙ্কসটা এনেছি আর কি ডাবরের, ওটা এর মধ্যে পুরো একদম ছটাতেই ঢেলে দিচ্ছি। তো এটা যদি রাত্রে দিয়ে রাখি সারা রাত হতে হতে সকালবেলায় দেখবো আর কি এটা জমে গেছে, জমে তো যাবেই তার জন্য না। আর দেখবে নর্মাল বরফ যতটা শক্ত হয় মানে নর্মাল জল যতটা শক্ত হয়, এই ড্রিঙ্কসগুলো আবার অতটাও মানে শক্ত হতে চায় না, কেন কি জানি। তো মানে ওখান থেকে যেগুলো এনেছিলাম সেগুলো হচ্ছে পাপোস নিয়েছিলাম, তারপরে হচ্ছে মানে লিচি ড্রিঙ্কস, আর এই আইসক্রিমের ট্রেটা নিয়েছি, তার সাথে ক্লিপ নিয়েছিলাম দেয়ালে আটা, অনেকগুলো ক্লিপ নিয়েছি। তো আরও কী কী নিয়েছিলাম যাই হোক সেগুলো আমার অতটা মনে পড়ছে না। তো ওই যে তিধা পাশ থেকে আর কি বলতে শুরু করে দিচ্ছে, তো এইগুলো ফ্রিজে না দেওয়া পর্যন্ত শান্তি নেই। আর একটাও দেখেছিলাম আইসক্রিমে, তো ওগুলো খুব সুন্দর ছিল, মানে এক একটা এক এক রকম ডিজাইনের ছিল, কোনোটা হয়তো কুলফি মতো সিস্টেম, কোনোটা ফুলের মতো সিস্টেম। তো ওগুলোর একটা ঢাকনা আবার দেখলাম মিসিং, মানে কি হারিয়ে ফেলেছে না কি হয়েছে, তো ওটা একটাই ছিল আর এগুলো প্রচুর পরিমাণে ছিল। আমার মনে হয় যে অন্য একটা ছিল, আর অন্য একটা ছিল মানে ওই ঢাকনাটা পাল্টে গিয়েছিল, ওই ঢাকনাটা ঠিক ছিল বলে অন্য একদিন নিয়ে পালিয়েছে। তো ওখানে আমি আর কি জিজ্ঞাসা করলাম, তো ওরাও তাই বললো একটা হয়তো হারিয়ে গেছে, তো তার জন্য আর ওটা নিতে পারলাম না, যেহেতু ছটার একটা সেট থাকে। তো একটা মূর্তি হারিয়ে যাওয়া মানে ধর ওটা ম্যাচ খাবে না, তো ওটা একটা বাদ, তো ওই জন্য আর ওটা নিলাম না, এটাই একদম প্লেন ডিজাইনের এটাই নিলাম। তো চলো এখন চেঞ্জ টেঞ্জ করবো আর ক্লিপ ক্লিপগুলো দেওয়ালে সেট করবো। কিচেনে অনেক কিছু ঝুলিয়ে টুলিয়ে রাখার জন্য আঠাওয়ালা যে ক্লিপগুলো হয় ওগুলো কিনে এনেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে। আর ফ্রিজটা ঘরে আনার একটাই কারণ, বাইরে কাজ চলছে তার জন্য ফ্রিজটাকে ঘরে